রহমান শান্ত, ফর্মেট বদলালেও আমার প্রশ্নের ধরন আসলে বদলাবে না। আমি খুবই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করার চেষ্টা করি, আর অর্থনীতি বিষয়টা আমি যেমন কম বুঝি, আমার মতো অনেক দর্শক আছেন যারা কম বুঝেন, আপনি সহজ ভাষায় নিশ্চয়ই আমাদের কাছে সেটা বুঝিয়ে দিবেন। আমি ধরুন একটা জমি বা ফ্ল্যাট বা গাড়ি বা আমার কিছু বাড়তি আয় হলো, আমি আয়কর রিটার্নে সেটা না দেখিয়ে পরের বছর যদি দেখাই, সেটা কি আমাকে ট্যাক্স কম দিতে হবে? মানে ধরেন যে বছরে সেটা দেখানোর কথা আমার রিটার্নে, সে বছর আমি দেখালাম না, কারণ সে বছর দেখালে আমাকে 30% দিতে হবে। আমি কি করলাম, ইচ্ছা করলে করে ভুলে গেলাম, ভুলে গিয়ে ওটা আমার অপ্রদর্শিত আয় বা সম্পত্তি হয়ে গেল। আমি ইচ্ছা করে ভুলে গিয়ে যদি পরের বছর দিই, তখন কি আমাকে সেটা 15% দিতে হবে? বিষয়টা কি এমনভাবে এই বাজেট ব্যাখ্যা করছে, এমনভাবে কিছু বলছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে দর্শকদেরও ধন্যবাদ, আমাকে এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আবার কঠিন প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি খুব প্রথমেই একটা খুবই স্পেসিফিক ইস্যুজে চলে গেলেন। ব্যাপারটা যেটা দাঁড়ায় বাংলাদেশের মূল, এই বিষয়টার মূল থিঙ্কিংটা কোথা দিয়ে এসেছে আমি ওইটা তারপর বলি, তারপরে আপনার এক্স্যাক্টটা যায়। আমাদের দেশে আমরা বলছি বা সবাই বলছে যে আমাদের দেশে টাকা পাচারের একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এখন টাকা পাচারের সমস্যা অর্থাৎ টাকাকে কোনো মতে বাংলাদেশে রাখতে দিতে হবে, রাইট? আর না হলে টাকা বিদেশ চলে যাওয়া এখন খুব সহজ, আমরা জানি, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক, দুবাই হোক, টাকা নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। তা এখন টাকা বাংলাদেশে রাখার যদি সব দরজা আমরা বন্ধ করে দিই, তাহলে সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখি মানি লন্ড্রিংয়ের উপরে পড়ে। সেই জায়গা থেকে হয়তো চিন্তা করে একটা উইন্ডো রাখা হয়েছে যে আনডিসক্লোজড ইনকাম বাংলাদেশে যেন মানুষ ট্যাক্স ফাইলে রাখতে পারে। এখন এইটা নিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিবেট চলছে, একটা এথিক্যাল নন এথিক্যাল ডিবেট চলছে। এই জায়গাও জনগণকে একটু স্পষ্ট করা উচিত। আপনি যে সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আমি গত বছর যদি একটা জমি বিক্রি করে থাকি, জমির বুক ভ্যালু এক জিনিস আর বুক ভ্যালুর উপরেও আমি পাই, ওইটা সাধারণত ব্ল্যাক মানি বলাটা ওইটাকে ভুল হবে, এটা আসলে আমাদের সিস্টেমের জন্য আনডিসক্লোজড ইনকাম। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলেছেন এটা সঠিক, এই জায়গায় একটু চিন্তা করা দরকার যে কেউ যদি কোন ইয়ারের ইনকামটা দিচ্ছে ওইটার উপরে করলে অবশ্যই তার উপরে একটা সুদ, আমি মনে করি ইন্টারেস্ট অ্যাটাচ করা উচিত। আর নাহলে একটা ইনসেন্টিভ থাকবে যে আমরা এই বছর না দেখিয়ে 2 বছর ব্যাংকে রেখে পরে দেখালে তো একটু কম ট্যাক্স দিতে পারি। তো আপনি মনে করি আপনি যেই রিয়েল জায়গাটা আইডেন্টিফাই করেছেন, এইসব জায়গায় চিন্তা করার অবকাশ আছে। জি,